তৃতীয় অংশটা যেটা রয়েছে, অর্থাৎ মায়ার যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা অজ্ঞানং তু সদ সদাভ্যাম অনির্বচনীয়। এবার প্রশ্ন করলো অনির্বচনীয় কাকে বলে। অনির্বচনীয় কথাটার একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মানে করলে যেটা দাঁড়ায়, যে যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। দেখো, সৎ হলে আমরা সেটাকে ভাষায় প্রকাশ করতে পারছি, অসৎ হলে সেটাকেও আমরা ভাষায় প্রকাশ করতে পারছি, কিন্তু যা সত নয় যা অসত নয় তাকে কিন্তু আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। তাই জন্য আমরা তাকে বলছি অনির্বচনীয়, অর্থাৎ যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। তাই আমরা বললাম অজ্ঞানং তু, মানে অজ্ঞানগুলো, সৎ সদাভ্যাম, অর্থাৎ যা সত নয় যা অসত নয়, অনির্বচনীয়ম, অর্থাৎ যাকে ভাষায় প্রকাশ করা যায় না। তারপরের যে কথাটা বলেছে ত্রিগুণাত্মকম, ত্রিগুণাত্মকম মানে কি, যা তিনটে গুণ বৈশিষ্ট্য। এখানে গুণ শব্দের দ্বারা আমরা তিনটে গুণকে বুঝবো। কী কী তিনটে গুণ? একটা হলো সত্ত্ব, একটা হলো রজ এবং আর একটা হচ্ছে তম। এই তিনটে অদ্বৈত মতে আমাদের এই জগৎটা কার থেকে সৃষ্টি হয়েছে? অজ্ঞানের থেকে সৃষ্টি হয়েছে। মানে সোজা কথায় কার থেকে সৃষ্টি হয়েছে? না, মায়ার থেকে সৃষ্টি হয়েছে। জগতের মধ্যে আমরা কটা গুণ দেখতে পাই? তিনটে গুণ দেখতে পাই। তিনটে গুণ কী কী? একটা হলো সত্ত্ব, একটা হচ্ছে রজ এবং আর একটা হচ্ছে তম। এই তিনটে। তাহলে দেখো, জগৎ হলো কার্য, কার্যের মধ্যে আমি তিনটে গুণ দেখি, তার কারণকে, না কারণ হচ্ছে মায়া। সুতরাং মায়ার মধ্যে কটা গুণ থাকবে? মায়ার মধ্যেও তিনটে গুণ থাকবে, অর্থাৎ মায়াও তিনটে গুণ বিশিষ্ট হবে। এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবে, যে কার্য, যে কার্য থেকে যে কারণটা সৃষ্টি হয়, কার্যের মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকে, কারণের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবেই সেই বৈশিষ্ট্য থাকবে। ধরো মাটি দিয়ে একটা ঘট তৈরি করো, তাহলে ঘটের মধ্যে মাটির বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই থাকবে। মাটির মধ্যে যে বৈশিষ্ট্যটা নেই, সেই বৈশিষ্ট্যটা ঘটের মধ্যে থাকতে পারছে না। একই রকমভাবে যদি মায়া দিয়ে বা অবিদ্যা দিয়ে জগৎ তৈরি হয়, তাহলে এটা আমরা উল্টো দিক দিয়ে দেখলে ধরে নিতেই পারি যে জগতের মধ্যে যদি তিনটে বৈশিষ্ট্য থাকে বা তিনটে গুণ থাকে, সত্য, রজ এবং তম, তাহলে সে যার থেকে সৃষ্টি হয়েছে তার মধ্যেও নিশ্চয়ই এই তিনটে গুণ থাকবে। তাহলে জগৎ সৃষ্টি হয়েছে কার থেকে? না, জগৎ সৃষ্টি হয়েছে মায়ার থেকে। সুতরাং মায়ার মধ্যে কত গুণ থাকবে? মায়ার মধ্যে তিনটে গুণ থাকবে। এই তিনটে গুণ কী কী? না, এই তিনটে গুণ হচ্ছে সত্য, রজ এবং তম। তাই জন্য মায়াকে কী বলা হয়েছে? ত্রিগুণাত্মক বলা হয়েছে। তাহলে আবার বলো বাবা, ফার্স্ট লাইনটা কী দাঁড়ালো? অজ্ঞানং তু, মানে অজ্ঞান হলো সৎ সদাভ্যাম, অর্থাৎ যা সত নয় যা অসত নয়। কেন সত নয়, কেন অসত নয়? আমি আগেও বললাম, সত মানে যার অস্তিত্বটা কখনো বাধাপ্রাপ্ত হয় না। মায়ার অস্তিত্ব ব্রহ্মজ্ঞানের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তাই তাকে সৎ বলা যায় না। অসৎ কেন বলা যাচ্ছে না? তার কারণ মায়া পুরোপুরি কাল্পনিক নয়, অলিক নয়, তার জন্য তাকে অসত বলা যাচ্ছে না। অনির্বচনীয়, সৎ অসৎ কোনোটাই নয় বলে এটাকে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, তাই একে অনির্বচনীয় বলা হচ্ছে। ত্রিগুণাত্মক কেন বলা হচ্ছে না? তার কারণটা হচ্ছে মায়ার থেকে সৃষ্টি হয়েছে জগৎ, জগৎ হলো কার্য, জগৎ হলো তিনটে গুণ বিশিষ্ট। সুতরাং জগতের মধ্যে যদি তিনটে গুণ থাকে, তাহলে তার কারণ যে মায়া, তার মধ্যেও তিনটে গুণ থাকবে। ইন দ্যাট সেন্স মায়াকে ত্রিগুণাত্মক বলা হয়েছে। তারপরের লাইনে আমরা আসবো। তাহলে প্রথম লাইনটা হয়ে গেল অজ্ঞানং তু সৎ সদাভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম। তারপরের লাইনে প্রথম যেটা শব্দ সেটা হচ্ছে জ্ঞানবিরোধী। জ্ঞানবিরোধী কেন বলা হচ্ছে? না, জ্ঞানবিরোধী শুনেই আমরা বুঝতে পারছি না, যার সাথে জ্ঞানের বিরোধিতা রয়েছে। বলছে অজ্ঞানের সাথে জ্ঞানের কিন্তু একটা বিরোধিতা রয়েছে। কেন? অজ্ঞান মানে শুনেই বুঝতে পারছি যেখানে জ্ঞান নেই। সুতরাং যখন আমাদের জ্ঞান হচ্ছে, তখন নিশ্চয়ই অজ্ঞান সেখানে থাকছে না। যেমন দড়ি দেখে আমরা সাপ বলে ভুল করছি, এখন কাছে গিয়ে যখন আমাদের দড়ির জ্ঞানটা হয়ে যাচ্ছে, যখন বুঝে যাচ্ছি না এটা সাপ নয় এটা দড়ি, তখন কি আর থাকছে আমার অজ্ঞানটা? নিশ্চয়ই থাকছে না। তার মানে জ্ঞান হয়ে গেলে অজ্ঞান কি তখনও থাকে? উত্তর হচ্ছে না, জ্ঞান হয়ে গেলে অজ্ঞানের কিন্তু তখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সুতরাং সেই দিক দিয়ে বোঝা যায় যে অজ্ঞানের সাথে কিন্তু জ্ঞানের একটা বিরোধিতা রয়েছে, তাই আমরা অজ্ঞানকে বলে থাকি জ্ঞানবিরোধী।